Mabuda apni ki asman na zameen na fare na duriya goto jibone koto talash korlam khuje failam la mabuda tomar mushtimoy banda loiya e allah zuban namaz adai korlam tomar habiber shane milade mustafa qiyame mustafa salatu salam za kisu adai korlam mafus poter zikr askar adai korlam yar moddhe bhul tuti maaf koriya sarbopratham amar aka mahbub e khoda noore mujassam sallallahu taala alaihi wasallam er কদম মুবারকে কবুল হোসেন গো আল্লাহ এ আল্লাহ সাহাবেদের কদমে কবুল হোসেন আল্লাহ বিশেষ করে জানাই আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত আম্বিয়ে কেরাম যত রসুলেই দুনিয়াতে এসে আল্লাহ নিজ নিজ আসনে ঘুমায়া রয়েছেন প্রত্যেকের আরাফা কামাদের হাত দিয়ে এখানে কবুল করেন দস্তগীর মাহবুবে সুবহানে কুতুবে রব্বানী শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানীর দরবার আতায়ে রাসূল খাজা করিবে নামাজের দরবার এ আল্লাহ বাংলার জমিনে বাবা শাহজালালের দরবার আল্লাহ গো যত আউলিয়ার দরবার আছে আমাদের হাদিয়া দিলাম কবুল করিয়া লও এ আল্লাহ অতিবাহিত হয়ে গেলে আমরা অনেকে কুরবানি দিব গো আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করিয়া আল্লাহ অনেকের মা নাই অনেকের বাবা নাই গরু জবাই করবে বাবা তো নাই গরু জবাই করবে মারে দেখি না বাবার দেখি না অন্ধকার কবরে মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ ও যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা হাত উঠাইছি হাত উঠাইছি আল্লাহ ওই তোমার মহান দরবারে মাফ করিয়া দেন না গো আল্লাহ আমাদের গুনাহ আল্লাহ অনেকের মালাই মা কয়া ডাক দিতে পারে না মা কবরে আছে আজকে হজের দিন আল্লাহ হাজিরা হজ করে এসেছে এই বছরটা তুমি খোদা ভিন্ন ধরনের হজ করাইছো আল্লাহ এই আল্লাহ হজের হাজারা লাব্বাইক বলে কান্দে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলে যত হাজি কানছে এ হাজিদের উসিলে আমাদের যাদের মালাই বাবা লাই তাদের কবর আজাব গুলা মাফ করিয়া দাও এ আল্লাহ আমাদের যাদের অসুস্থ যাদের মা বাবা আছে আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করো এ আল্লাহ আমাদের মুসল্লিরা এ আল্লাহ যে যে হাত লইয়া বাদ বাড়াইছে মনের আকাঙ্ক্ষা লইয়া আমি গুনাগার জানি না এ আল্লাহ প্রত্যেক মুসল্লির মনের আশা পুরা করিয়া দাও এ আল্লাহ অনেক বছর ধরে আল্লাহ আমি এখানে আজকে ইমামতি করি আমার মুসল্লিরা গরিব এ আল্লাহ তাদেরকে আরো অর্থ সামর্থ্য বাড়িয়া দাও এ আল্লাহ সব সময় যাতে যতদিন হায়াত আছে এই মসজিদে রাখার তৌফিক করে দাও এ আল্লাহ আমাদের প্রত্যেক
অনেকের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। হে আল্লাহ, আগামী দিনের কুরবানি আমাদের কবুল করো। হে আল্লাহ, আমাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ সুস্থ করিয়া দাও। হে আল্লাহ, যারা বিদেশ যাইতে পারতেছে না ব্যবস্থা করিয়া দাও। মাবুদ, আজকে মিডিয়ার মাধ্যমে মুনাজাতটা চলিয়া যাইতেছে গো আল্লাহ। মাবুদ, এই মিডিয়ার মাধ্যমে হজের উসিলায় বাংলাদেশে করোনা নামক ভাইরাস মুক্ত করিয়া দাও। এই আল্লাহ, আমার ভাই লিডার অফ সুন্নি মামুন ভাই অত্যন্ত জালালিদেরকে ভালোবাসে, হে আল্লাহ আমার ভাই মিডিয়াকে আরো তুমি উন্নত করিয়া দাও। হে আল্লাহ, আরো চাহিদা বাড়াইয়া দাও। ইসলামের সঠিক খেদমত তুলে দাঁড়ার তৌফিক করা দাও। মাবুদ, মামুন ভাইয়ের কলিজাটা ঠান্ডা করিয়া দাও। হে আল্লাহ, আমার মুসল্লিদের কলিজাটা ঠান্ডা করিয়া দাও। ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাবুদ, আমার আশেপাশে যা কবরস্থান আছে, হে আল্লাহ, ডিমডুলের কবরস্থান, বড় কিফুরের কবরস্থান, যত কবরস্থান আছে সমস্ত কবরস্থানের আজাব মাফ করিয়া জান্নাতের বাগান বানাইয়া দাও। হে আল্লাহ, কুলদিন জানি ডাক্তার, কুলদিন জানি সবল জারির পিয়ল এসে যায়, কুরবানি দিব আসাসি, লেকিন আজরাইল চলে আসলে তোর কুরবানি দিতে পারবো না গো। হে আল্লাহ, আমাদের হায়াত বাড়াইয়া দাও। হে আল্লাহ, আমাদের মনের খাসিয়ত বাড়াইয়া দাও। হে আল্লাহ, আমার পাগলা ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ আজকে সুস্থ আছে আমাকে বলেছে আল্লাহ। হে আল্লাহ, আমার পাগলা ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও। হে আল্লাহ, ওনাকে সুস্থতা দান করিয়া দাও। হে আল্লাহ, আমার দাড়ি ফাকনা মুরব্বী বাবার হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেক রে কবুল করিয়া লও। কত বালাই না ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাবুদ, জান গেলে জান পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। আমি এবং আমার মুসল্লির ঈমানে জামিনদার তুমি খোদা হইয়া যাও। ইয়া আল্লাহ, তালিবুল আলম ছাত্র হাত বাড়াইছে, জাহান শক্তি বাড়া দাও। ইয়া আল্লাহ, ছাত্রদের জাহান শক্তি বাড়া দাও। ইয়া আল্লাহ, ছাত্রী যারা আছে তাদেরও জাহান শক্তি বাড়া দাও, মনের খুশি দূর করে দাও, মনের শান্তি এনে দাও। ইয়া আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই পরিচয় আছে, যেদিন মৌতের বিছনা শুয়া যাব। ইয়া আল্লাহ, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই, মরণের সাথী যদি না ভাই, আমাদের জীবন বিতা যাইব, তোমার নবীকে মরণের সাথী বানাইতে চাই খোদা। আমাদের নবীকে আমাদের মরণের সামনে এনে আমাদের প্রত্যেকের জবান মধুর কলেমা, ইমানি কলেমা পড়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।